আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং বিজয় বায়ান্ন সেট আপ দিতে হয়। সো কথা না বাড়িয়ে এখন কাজে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে। তো উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে স্বাভাবিক সাধারণত এগুলো ব্যবহার করতে হয়, তার জন্য আমরা আজকে বিজয় বায়ান্ন আগে সেট আপ দিয়ে দেখি। হ্যাঁ, এই আজকে বিজয় বায়ান্ন সেট আপ দেবো, তার জন্য আপনারা মেইন ফাইলটি দেন নেক্সটে ক্লিক করব। এখানেও নেক্সট, এখানে নেক্সট, নেক্সট। ওকে, আমাদের অলরেডি বিজয় বায়ান্নটা সেট আপ হয়েছে। একটু ওয়েট প্লিজ। সাধারণত কম্পিউটারের প্রোগ্রামে একটু সময় দিতে হয়, তাহলে সফটওয়্যারগুলো একটু ইনস্টল হয়। ঠিক আছে, এটা মোবাইল না যে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি আমাদের বিজয় বায়ান্ন সেট আপ হওয়া শেষ, অর্ধেক কাজ শেষ, এখনো বাকিটা বাকি আছে, এখনো কিছু বাকি আছে। যা হচ্ছে আমরা কিবোর্ডে এটা বসাতে হবে, কিবোর্ডে এটা বসাতে হবে। তার জন্য আমরা কি করব, এখান থেকে অল প্রোগ্রাম বিজয় বায়ান্ন, ওকে, দেন এটাকে আমরা মিনিমাইজ করি। হ্যাঁ, আসছে। এখানে আমরা কিবোর্ডটা বসাতে হবে, তোর জন্য আমরা কিবোর্ড এখান থেকে নিয়ে নিই। এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিই, এবং এটাকে হাবা অথবা টাইপ করলেও হবে। সো টাইপের চাইতে আমি এটি বেটার করি, ভালো করি, এবং এটাই করে এটাই বেটার হয়। পুরোটা করলে পুরোটা হবে না, একটা একটা করে করলে সবচেয়ে বেটার হয়। দেন এইটা কপি, এখানে পেস্ট, ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, আমাদের অলরেডি বিজয় বায়ান্নটা সেট আপ হয়ে গেছে। এই যে আমাদের বিজয় বায়ান্নটা অলরেডি চলে আসছে। ঠিক আছে, এতক্ষণ ছিল না, এখন এটা চলে আসছে। সো এখন আমরা দেখাবো কীভাবে একটা অফিস প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এগুলো সেট আপ দিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে মেইন ফাইলে যাই। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড আপাতত 2003 সেট আপ দিয়ে দেখি। ঠিক আছে, তো আমরা প্রথমে এখান থেকে মেইন ফাইলটা খুঁজতে হবে। আমাদের মেইন ফাইলটা হচ্ছে আপাতত এটা। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমরা ইনস্টল করে নিই। একটু সময় তো লাগবেই, তাই না? হ্যাঁ, অলরেডি এখানে আমাদের কিওয়ার্ড চাইতেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিওয়ার্ডটা খুঁজে নেব। এই তো অলরেডি পেয়ে গেছে। তো এখানে আপনি সবগুলো কপি করে এখানে সবগুলো পেস্ট করতে পারবে না, এক হয় আপনি এটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে একটা একটা করে, আর নয় আপনি টাইপ করতে হবে। সো আমরা টাইপের চাইতে কপি করে নিই, সবচেয়ে বেটার হয়। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ দিয়ে পেস্ট, দেন কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা দেখার কারণ হচ্ছে যে অনেকে আছে যে হ্যাঁ এগুলা ব্যবহার করে, কিন্তু কীভাবে এগুলো ইনস্টল করতে হয় ওইটা জানে না, বা কীভাবে সেট আপ দিতে হয় এগুলো জানে না। তো একবার যদি উইন্ডোজ সেট আপ দিতে হয় তাহলে এটা আবার ইনস্টল করতে হয় অথবা সেট আপ দিতে হয়, যেটি বলেন, কিন্তু পারে না, তখন অন্যান্য মানুষের হেল্প নিতে হয়। সো কেউ বলে, কেউ বলে না, আবার কেউ জানে, কেউ জানে না। সো তাদের জন্য এটা। ঠিক আছে, তারপর নেক্সট, এখানে আমার পেজ কি কম্পিউটার নাম আসছে, পরেরগুলো দিয়েছে না দিয়েছে। ওকে বাটন ক্লিক, ওকে, ওকে, এখানে কমপ্লিট, এই লিস্টে আমার সবগুলো দরকার। ওকে, দেন হ্যাঁ অলরেডি আমার এখানে ইনস্টল এই সবগুলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এগুলো সবগুলো ইনস্টল হবে, একটা একটু সময় লাগবে প্লিজ। অলরেডি আমার এখানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। দেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড আমি 2003 ইনস্টল করতেছি, এখানে মূলত 1000টা প্রোগ্রাম আছে। এই 1000টা প্রোগ্রাম একসাথে সেট আপ হবে, তারপরে যায় এই মাইক্রোসফট ওয়ার্ডটা চলবে, এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো চলবে। সো এগুলো তো মুখের কথা না, এগুলো ইনস্টল হতে একটু সময় লাগবেই, ঠিক আছে? তার জন্য একটু অপেক্ষা করি। এই যে এখানে কী কী ফাইল ইনস্টল হচ্ছে এটা দেখাইতেছে। হ্যাঁ, অলরেডি আমাদের আসতেছে, এখনো একটু আসে নাই, ইনস্টল হইতেছে তো তাই কারণে এখনো আসে নাই। এই যে হইতেছে ইনস্টল, একটা একটা ফাইল করে সব ফাইল ইনস্টল হইতেছে। সো এখান থেকে একটা ফাইল মিস্টেক হবে, তার মানে আমাদের অফিস প্রোগ্রাম মিস্টেক, তাহলে এটা চলবে না, ঠিক আছে? তো যখন আপনি এক কাজ, যখন আপনি এগুলো সেট আপ করবেন তখন আপনি কম্পিউটারে অন্যান্য কাজ সব বিরত রাখতে হবে, তাহলে কম্পিউটারে মানে এটা একটা মিস্টেক হলে সব শেষ, তাহলে আবার পুনঃইনস্টল করতে হবে। তা চাইতে বড় আস্তে আস্তে স্লোলিভাবেই হোক, ঠিক আছে? মূলত 1000টা ফাইল এখানে ইনস্টল হবে, তো আমরা একটু অপেক্ষা করি।